শানু কুচ ব্লগসে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার মায়ের গোপু সোনা সকাল সকাল উঠে পড়েছে, তো আজকে একটু ঠান্ডা পড়েছে সকালে, তো তার জন্য মা পঞ্চু বানিয়েছে নিজের হাতে, তাই ওকে পঞ্চুটা পরিয়ে দিয়েছে। ও আমাদের আগে ঘুম থেকে উঠেছে, উঠে মা ওকে লাড্ডু খেতে দিয়েছে। তো দেখো আজকে আমার মানে বাড়িতে দ্বিতীয় দিন। এই দেখো এখানের লক্ষ্মীকে চাদর আর রাধা গোবিন্দকেও চাদর বানিয়ে দিয়েছে মা উলের। তো সকাল সকাল উঠে মানে ঠাকুরের মুখ দেখতে খুবই ভালো লাগে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো এখন আমরা ওকে চা খাবো, তো মা চা বানাচ্ছে। তো চা নিয়ে বসে পড়েছি খেতে। তো এখন সকালে টিফিন খাবো, সকালের টিফিন হচ্ছে 12টার সময় ডিম টোস্ট। নাও নাও খাও, পাশের বাড়ির ছাগল একটু বের হলাম। দেখো ছাগল তিনটে বাচ্চা হয়েছে, ছাগল না কেমেছে বাবা। দেখো কি সুন্দর আদর করে। তো এখন একটু বের হলাম বাইক নিয়ে, চলো তোমাদের একটু বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দেখাই। আমাদের বাড়ির মানে বাড়ির থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে, তো আমরা বাইকেই যাচ্ছি। তো চলো দেখো কি সুন্দর মাটির লাল শাগুলো, লাল শাগ। তো তোমরা দেখতে থাকো, আমি লুকিয়েই তুলেছি ভিডিওটা, মানে ওখানে আগের বার যখন এসেছিলাম তখন তুলতে দিয়েছিলাম, আমরা অনেক ছবি তুলেছিলাম, কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে বর্ডার ফোন ইউজ করা যায় না। তো দেখো এটাই ওপরে বাংলাদেশ, এটাই বর্ডার।